আজই অভিষেক হয়েছে আন্তর্জাতিক আঙ্গিনায়। নিজের দ্বিতীয় বলে উইকেট তুলে নিলেন রোহিত শর্মার মতো ব্যাটারের। এরপর তিলক বর্মা পরাস্ত হলেন দুর্দান্ত এক ডেলিভারিতে, বল ছেড়ে দিয়ে বোল্ড হলেন তিলক। বলছি তানজিম হাসান সাকিবের কথা। তানজিম হাসান সাকিবের জন্য এর চেয়ে সুন্দর শুরু আর কি হতে পারত। প্রথম ওভারে রোহিত শর্মা ড্রাইভ খেলতে গিয়ে ধরা পড়েছেন কভার পয়েন্টে। এরপর তানজিম সাকিব নিজের পরের ওভারে 5 রানে বোল্ড করেছেন তিলককে। যে বলটি বেরিয়ে যাবে ভেবে ছেড়ে দিয়েছিলেন ভারতীয় ব্যাটার, কিন্তু সাকিবের সুইংয়ে ভেঙে যায় স্ট্যাম্প। 266 রান তাড়া করতে নেমে 17 রানেই 2 উইকেট হারিয়েছিল ভারত। এর আগে বাংলাদেশের 59 রানে ছিল না 4 উইকেট। আরও একবার ব্যাটিং বিপর্যয়ে পড়ে অল্পতেই গুটিয়ে যাবে বাংলাদেশ, সংখ্যা ছিল তেমন। চাকা সুপার হোয়াইটের 2-in-1 সমাধান, কঠিন দাগ দূর, সাদা ভরপুর। কিন্তু সাকিব আল হাসান আর তাওহিদ হৃদয় দলকে বাঁচালেন বড় বিপদ থেকে। তাদের 17 রানের জুটি আর শেষ দিকে লোয়ার অর্ডার ব্যাটারদের দুর্দান্ত ব্যাটিংয়ে 8 উইকেটে 265 রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছিল বাংলাদেশ। অর্থাৎ জিততে হলে ভারতকে করতে হতো 266 রান। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার 4 পর্বের নিয়ম রক্ষার এই ম্যাচে টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। টস জিতে সাকিবদের ব্যাটিংয়ে পাঠান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। যাচ্ছে তাই ব্যাটিং শুরু হয় টাইগারদের। 28 রান তুলতে তারা হারিয়ে বসে 3 উইকেট। আরও একবার ব্যাটাতে ব্যর্থ লিটন দাস। এবার রানের খাতা খুলতেই পারেননি। 2 বলে 0 রান করে মোহাম্মদ সামির দারুণ এক ডেলিভারিতে বোল্ড হন লিটন। পরের ওভারে শার্দুল ঠাকুরের বলে বোল্ড হন দারুণ শুরু করা তানজিদ হাসান তামিমও। তার ব্যাটে বল লেগে ভেঙে গেছে স্ট্যাম্প। 12 বলে 3 বাউন্ডারিতে 13 রান করেন তরুণ এই ওপেনার। এনামুল হক বিজয় দীর্ঘদিন পর সুযোগ পেয়েছিলেন, কিন্তু এমনই দৃষ্টিকটু শট খেলে ফিরলেন, আবারও তার দলে জায়গা পাওয়া খুবই কঠিন হবে। ভারতীয় পেসার শার্দুল ঠাকুরকে চার্জ করতে গিয়ে বল সোজা আকাশে তুলে দেন বিজয়। ক্যাচটি সহজেই গ্লাভস বন্দি করেন উইকেট রক্ষক। 11 বলে 4 রানে থামে বিজয়ের প্রত্যাবর্তন ইনিংস। একের পর এক উইকেট পড়ছে। ধস থামাতে প্রমোশন দিয়ে 5 নম্বরে উঠানো হয় মেহেদি হাসান মিরাজকে। মিরাজ 2 বার জীবন পান, তারপরও ইনিংস বড় করতে পারেননি। 28 বলে 13 করে অক্ষয় পাটেলের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন এই অলরাউন্ডার। 59 রানে 4 উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে সাকিব আল হাসান আর তাওহিদ হৃদয়ের দুর্দান্ত প্রতিরোধ, দুজন মিলে গড়লেন 17 রানের জুটি। 4 বছর পর সাকিবকে হাতছানি দিচ্ছিল সেঞ্চুরি। তার ইনিংসটা বলতে গেলে ছিল একদম নিখুঁত। শার্দুল ঠাকুরের ক্রস সিম ডেলিভারি ব্যাটে লেগে ভেঙে দিল স্ট্যাম্প। সাকিবের লড়াকু ইনিংসের সমাপ্তি হল একরাশ হতাশা নিয়ে। 85 বলে 80 রানের ইনিংসে 6টি 4 আর 3টি ছক্কা হাঁকান বাংলাদেশ অধিনায়ক। তাওহিদ হৃদয়ের সঙ্গে তার জুটিটি ছিল 115 বলে 101 রানের। 81 বলে 54 রানের ইনিংসে তিনি 5টি 4-এর সঙ্গে মারেন 2টি ছক্কা। শেষ দিকে নাসুম আহমেদের 45 বলে 6-4 আর 1 ছক্কায় 44 আর শেখ মেহেদির 23 বলে 3 বাউন্ডারিতে 29 রানে ভর করে চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ। অভিষিক্ত তানজিম সাকিবও 8 বলে 1টি করে 4 ছক্কায় করেন হারনা মানা 14। ভারতের শার্দুল ঠাকুর 65 রানে নেন 3টি উইকেট। 32 রানে 2 উইকেট নেন মোহাম্মদ সামি।